হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসলাম শান্তিপুর হাটে। এর আগেও আমি অনেকগুলো শান্তিপুর হাটের ছবি টবি দিয়ে ভিডিও ছেড়েছিলাম, তো তখন পাখিটাকে ছিল। তো আজকে এসে দেখলাম যে এখানে বেশ বড়ো সড়ো পাখি আর বসছে না। তো বড়ো সড়ো করে দেখলাম পায়রার হাটটাই খুব ভালোভাবে হচ্ছে। তো অনেকেই বলেছিলেন যে পায়রার জন্য একটা ভিডিও করতে, তো আজকে এসে দেখলাম এখানে অনেক পায়রা নিয়ে বসেছে। তো যারা কিনতে চাইছেন তো তারা চলে আসতে পারেন অবশ্যই শান্তিপুর নতুন হাটে। এইখানে এখানে আসলে পরে আপনারা বিভিন্ন ধরনের সব রকমেরই পায়রা রয়েছে, আপনার দেশি এবং গিরিবাজ, লোটন, লক্কা, আরও সব দামি দামি পায়রা আছে। তো ঘুরে ঘুরে দেখে আপনারা কিনতে পারবেন। তো এমনি আজকে গিয়ে দেখলাম তো সেরকম কোনো পাখি টাখি সেরকম কিছু বসেনি। তো দেখলাম পায়রার হাটটাই খুব ভালোভাবে হচ্ছে। তো বৃহস্পতিবারেও আপনার এই হাটটাও হয়, তো বৃহস্পতিবারে সেরকমভাবে হাটটা হয় না, তো রবিবার দিন হাটটা একটুখানি জাঁকজমক হয়। তো দেখতেই পাচ্ছেন সব রকমই রয়েছে, মুরগি রয়েছে, পায়রা রয়েছে, আশেপাশে হাঁসও আছে। যার যেরকম প্রয়োজন তারা এসে এখান থেকে বিভিন্ন ধরনের পাখি কিনতে পারেন। তো এখানেও দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সব পায়রাগুলো রয়েছে। তো এই দাদার কাছেও ভালো ভালো পায়রা পাওয়া যায়। তো আপনারা যদি হাটে চলে আসেন এই দাদার কাছ থেকেও ভালো ভালো পায়রা কিনতে পারবেন। তো দাদা এখানে ফোন নাম্বার দেবে না, তো উনি বলল যদি হাটে চলে আসেন তো আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে কিনতে পারবেন। তো আরেক দাদার কাছে যাচ্ছি। তো এই দাদারও দেখলাম ভালো ভালো পায়রা রয়েছে, গিরিবাজ, আপনার ম্যাড্রাস, লক্কা, লোটন সব রকমই থাকে। তো সবসময় সব কিছু আনা সম্ভব হয় না হাটে, তো দাদা যতটা পেরেছে নিয়ে এসছে। তো দেখছেন এই হাতে দাদার হাতে একটা সুন্দর পায়রা রয়েছে, এই পায়রাটা একজন কিনবেন বলে দেখছেন। তো আপনারা চলে আসতে পারেন। যদি শান্তিপুর স্টেশনে নামেন, শান্তিপুর স্টেশন থেকে নেমে আপনারা টোটো ধরবেন, ধরে বলবেন নতুন হাট যাব পাখির হাটের ওখানে, দেখবেন টোটোওয়ালা 20 টাকা নেবে, ওরা ওখানে নামিয়ে দেবে। আর এমনি ছোট ছোট আর পাখিটাকি রাখে সবাই, এখানেও দেখতে পাচ্ছেন সব রকমই পায়রা রয়েছে। তো আপনারা যদি কালনা দিয়ে আসতে চান তো ওখান থেকে টোটোকে ধরে নতুন হাটে নেমে পড়তে পারেন। তো এখানেই আসার জন্য সব রকমই ব্যবস্থা রয়েছে। তো যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার কাছে একটা আবেদন যে একটা লাইক করবেন।